কে রুম আছে? ছবি, তোমার লাগা কথাই কমু না, তুমি টেলিফোন ধরো না কিছু না, কই গেছিলা? আরে কোনো আনে যাইনো, আমি ফোন সাইলেন্টে দিই, সিনেমা দেখি, বাংলা সিনেমা দেখা শুরু করছি এখন, ব্যাগ সিনেমা বাদ দি। কি সিনেমা দেখছো? এই যে একটু আগে দেখলাম হে এইরকম বিনোদন, বুঝছেন, আপনার হতে আছে মৌসুমি আপা ডিপজলের গোয়ালঘরের গরু মানুষের মতো কথা কইতে পারে, দেখলেই বুঝবেন বিনোদন কারে বলে। এই পরিচালকের মাথায় হলিউড বলিউড সবাই থেকে অন্যরকম সিনটা, এই কারণেই এরকম বানাইতে পারছে। নাম কি? দুলাবাই জিন্দাবাদ। দেখুন, আমিও সিনেমাই দেখতেছি বুঝছো, তোমার বাইরে লইয়া এই অনেকদিন ধরে দেখতেছি, এত মায়ের ভক্ত অনেক, এর লিগা হেরা দেখাইছি মা আমার মা, এরপরে দিদি আমার মা, সবার উপরে মা, এরপরে দেখাইছি হলো গিয়া কুমারী মা, এতে মা এতগুলো মা দেখা না? হ্যাঁ, আমার মা ডাকুন শুরু করছে বুঝছো। ও আল্লাহ, কি কন, হ্যাঁ তো সান্দি গরম হয়ে গেছে, আপনি হানি ডালেন? হ্যাঁ, এরপরে আমি কি করছি আমি আবার উল্টা করছি, এরপরে দেখাচ্ছি বড় বউ, মেজ বউ, ছোট বউ, এরপর হচ্ছে মনের মতো বউ, রাঙ্গা বউ, জিদ্দি বউ। অথচ দেখেন, আমি ব্যক্তিগতভাবে একজন একমাত্র বউ, কেউ আজ পর্যন্ত একমাত্র বউ লই একটা সিনেমা বানাইলো না, তারপর পুরুষ মানুষ লইও কেউ কোনো চিন্তা করলো না, না বানাইলো বড় জামাই, মেজ জামাই, সেজো জামাই, ছোট জামাই, বড় ছেলে, ছোট ছেলে, কিছুই বানাইলো না। কিন্তু আমগো দেশ একটু আগাই রইছে, আমরা একটা নাটক বানাইছি বড় ছেলে। হ্যাঁ, এটা ভালো করছে, ওই আর কি পার্সিয়ালিটি করছে আর কি, এটা কাইন্ডা পানি, তোমার লোকেও করছে, হ্যাগো লোকেও করছে। তা যাও গায়ন, কি তুমি কি জসিমের কোনো সিনেমা দেখছো? জসিমের না, আমি রাজ্জাকের সিনেমা একটু বেশি দেখি। ও, আমার না জসিমরে অনেক ভালো লাগে, জসিমে কি করে ওই যে জিন্সের প্যান্ট পইরা, এরপরে যে এই এমএ পাসের সার্টিফিকেট লইয়া ঠেলা গাড়ি ঠেলে, অনেক ভালো লাগে। শুনেন, এই পুরানো দিনের কিছু জিনিস আবার সমাজে ফিরত আনন দরকার, হইলেন আপনি এমএ পাস, কিন্তু আপনারা চাকরি বাকরি পাইতেছেন না, ঠেলা গাড়ি দিয়ে শুরু করলেন, সাবান আপা সেলাই মেশিন সেলাই সেলাই গার্মেন্টসের মালিক হয়ে যাচ্ছেন, এগুলি ভালো জিনিস। হ্যাঁ, এগুলো খুবই ভালো জিনিস। তা একটা জিনিসে খালি আমি দেখলে বোঝার পারতাম না, তখন ছোটো আসিলাম তো, কেমন জানি লাগতো, ওই যে সাবানা আপায় বাসর করে ডুইকাই জসিমের পায়ের মধ্যে ঝুপ করে বয়ে পড়তো সালাম করণের লেগে, আর কইতো যে স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেস, তার জসিমে কইতো কি তুমি ওনে বসো কি লেগা, তোমার তো ওনে জায়গা না, তোমার জায়গা আমার এখানে, বইলা এখানে দইরা এই সাবানা আপার পিঠটার মধ্যে ডলতে থাকতো আর খালি এরম করতে থাকো এরম করতে থাকতো, কেমন যে লাগতো বোঝার পারতাম না। রাজ্জাকের অনেক সিনেমায় বাসর ঘরে বসে করবার পরে কইতো আমারে একটা ছেলে সন্তান দিও, তো সমাজে এই জিনিসগুলি চলে গেছে, ভালো হয়েছে, খালি ছেলে সন্তান দি কি হবে, সমাজে সবাই যদি ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান যদি কারো না হয়, পরবর্তী ছেলে সন্তান কি আকাশ থেকে পড়বে? আরে সন্তানের কথা শুনে মনে হলো, ওই যে আমি তো ওই কুচকুচতায় দেখছি, তো দেখো কুচকুচতায় মানে মায়েরা আছে না, 8 বছর বয়স শাহরুখ খানের, সেই মায়েরা তো 8 বছর বয়সে মা চিঠি পইরা কাইন্দা পাইরা, এরপরে মা বাপের বিয়া দিয়া লায়, আমি তো আশা আশায় রয়েছি, আমি মনে করছি যে ব্যক্তের পোলাপন বুঝিয়ে দেয় এরকম হয়, আমার পোলার তো 8 বছর গেছে, 9 বছর গেছে, 10 বছর গেছে, 12 বছর আর লাগছে, অন্য জুতার ফিতা ঠিক করে লাগার পারে না। আরে আমার গুণ তো অনু উল্টা চপ্পল পিনতে, আপনি কি এখন তো কেমনটা লাগে? ওখানে ওই যে শাহরুখ খানের সিনেমা দেখি, দেখছি কো অনেকগুলো দেখে খালি মেজাজ খারাপ হয়েছে, ওই যে কাল হোনার মধ্যে কতক্ষণ লাগায় মরছে মইরা যা। একটা সিনেমার আমি কোনো আগামাথা কিছু বুঝলাম না, যে তুই মরলি তো মরলি বেডা, তুই কি কারণে মরলি, পুরাটা সিনেমা চলে গেল বুঝলাম না, তোর মরার কারণ কি? তুই তো হে মরলি তো, কারণটা কই তো মরতি, অথবা ডাক্তারে কইতো, কেউ না কেউ কইতো, কেউ কইল না। ওই যে এখন এলি গে না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আমাকে অনন্ত জলিলের সিনেমা অনেক ভালো, ব্যক্তি মিলা দেখুন যায়, আর নায়ক সাকিব খানরে তো আমার খুবই ভালো লাগে, নাম্বার ওয়ান সাকিব খান। খালি একটু অসুবিধা লাগে মাঝে মাঝে, বোঝার পারি না, মনে করো ছবি দেখলে নায়ক না নায়িকা কোনটা সাকিব খান আর কোনটা নায়িকা বোঝার পারি না, মেকআপ দিয়া লিপস্টিক দিয়া এমন করে রাখে না, কেমন জানি লাগে। আপনি কি কন ইগিন, আজকালকার নারী পুরুষ সবাই সমান, তো শুধু নারীরা মেকআপ করবো পুরুষরা করবো না, এটা কিন্তু ঠিক না, আপনি ওই যে চুল ছোটো টোটো কিছু একটা নি, বুঝিনি? না না, আমার কোনো অসুবিধা নাই, আমার হেয়ার পরেও এর খুবই ভালো লাগে, আর আমাকেও আসলে সিনেমা হলে যাই আর সিনেমা দেখুন দরকার বুঝছো, না দেখলে ভালো না খারাপ, আর না দেখলে ভালো করবো কেমতে হেরা, হ্যাঁ গো ভালো করলে লিখে আমাকে কাছ থেকে কিছু পাওয়ার লাগবো না,
খামাকা খামাকা আমি ভালো করবো, কি সুন্দর দেখাইতো নায়িকার চেহারা দেখে বুঝি ফেলাইতো যে উনি মা হতে চলেছেন। এই জিনিসগুলি এখন আবার সমাজে আনা দরকার না, এত লক্ষ লক্ষ টাকা টেস্ট টুস্ট করি, চেহারা দেখিয়ে যদি বলি দেওয়া যায় এগুলি আবার ফেরত আনা দরকার। তো এখন আমি রাইখা দিব বুঝছো, পরে আবার টেলিফোন করুম, আজকে আমি তোমার বাইরে লয়ে দেখুম মা বড় না বউ বড় বুঝছো, মা আর বউ। আচ্ছা আপনি দেখি বলিয়েন বুঝছেন, স্বামী সহ দেখার মতো কিনা সিনেমা। আচ্ছা আচ্ছা আমি তোমার কমুনে, ঠিক আছে ঠিক আছে, অন রাখি, আবার গাইবো না বুঝছো, টেলিফোন করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ।